হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম নলেজ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে ক্যালেন্ডারে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি আমাদের যে সমস্ত পরীক্ষা আমরা যে লেভেলে যে সমস্ত পরীক্ষাই দেবো তো প্রত্যেকটা পরীক্ষায় প্রায় ক্যালেন্ডারের দু একটা অঙ্ক প্রায় থেকেই থাকে মানে রই থাকে ঠিক আছে তো সেই অঙ্কগুলো পুরোপুরি টিকের মাধ্যমে করব ঠিক আছে তো আমরা এমন পদ্ধতিতে অঙ্ক করব যে আমরা যখন অঙ্কগুলো করতে দেবে তখন আমরা দশ সেকেন্ড দিয়েছি টাইম দশ সেকেন্ডও কিন্তু লাগবে না তো আমি কথা না পারি চলে যাচ্ছি দেখো দেখো কী বলেছে বারোই জানুয়ারি দু হাজার বারো ঠিক আছে বারোই জানুয়ারি দু হাজার বারো কোন দিন হবে মানে তারিখ বারোই জানুয়ারি যে দু হাজার বারো সেটি তোমার মানে কী বার হবে ঠিক আছে তাহলে আমরা একটা কোড দেখেছি দেখো উপরেই দেওয়া আছে তো দেখো কী আছে জানুয়ারির জিরো ফেব্রুয়ারির তিন মার্চের থ্রি এপ্রিলের সিক্স মে এক ঠিক আছে এরকম দেখো পরপর আছে ঠিক আছে তাহলে আমরা কী করে মনে রাখবো দেখো এই এই নাম্বারটা পুরোপুরি তুমি ফোন নাম্বারের মতো মনে রাখো ঠিক আছে যে জিরো ডবল থ্রি ঠিক আছে জিরো ডবল থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স ঠিক আছে জিরো ডবল থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স টু ফাইভ জিরো থ্রি ফাইভ ক্লিয়ার জিরো ডবল থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স ঠিক আছে টু ফাইভ জিরো থ্রি ফাইভ ক্লিয়ার এভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো তাহলে তোমরা যদি এভাবে মনে রাখো তোমরা যে কোনোই এই নাম্বারটা যদি মনে রাখো যে কোনোই অঙ্ক তোমরা কিন্তু ক্লিয়ার অনহাসে দশ সেকেন্ডের নিচে নামিয়ে আসতে পারবে ঠিক আছে আমরা যদি অন্য নিয়মে করতে চাই তাহলে কিন্তু তোমার মোটামুটি তিরিশ সেকেন্ডের কাছাকাছি প্রায় লেগে যাবে ঠিক আছে তিরিশ সেকেন্ড পঁচিশ তিরিশ সেকেন্ড লেগে যাবে তাহলে দেখো কমপ্লিট লেভেলে কিন্তু কুড়ি সেকেন্ড বাঁচানো মানে একটা বিশাল ব্যাপার ঠিক আছে আমরা আশা করি তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি কুড়ি সেকেন্ড বাঁচানো মানে কিন্তু বিশাল ব্যাপার ঠিক আছে তো যাই হোক তোমরা এটা মনে রাখো যে জানুয়ারি জিরো জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে ফেব্রুয়ারি তিন মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের থ্রি এরকম এপ্রিলের সিক্স মানে পরপর ঠিক আছে আমি প্রত্যেকটা উপরে লিখে দিয়েছি দেখো ঠিক আছে এবার দেখো কি আছে যে বারোই জানুয়ারি তাহলে দেখো জানুয়ারির কোড কত জানুয়ারির কোর্ট জিরো ঠিক আছে তাহলে বারো জানুয়ারি তাহলে আমি বারো লিখলাম এখানে বারো লিখলাম তাহলে জানুয়ারি ঠিক আছে তাহলে জানুয়ারির কোড কত জিরো আরেকটা দেখো এবার হচ্ছে দু হাজার বারো এখানে জাইশাল থাকুক না কেন ঠিক আছে এখানে জাইশাল থাকুক আর আমরা দেখবা যত পরীক্ষা দেয় সব দেখবা উনিশশো সালে কিন্তু পর দেয় ঠিক আছে কোনোটাই উনিশশো সালে আগে দেয় না তাহলে যখন উনিশশো সালের পর দেয় যাই থাকুক না কেন আমরা উনিশশো থেকে সেটা বিয়োগ করবো ক্লিয়ার বুঝতে পারছো আমি কী বলছি দেখো দু হাজার বারো আছে তাহলে আমরা উনিশশো থেকে যখন বিয়োগ করবো দু হাজার বারো লিখেছি দেখো দু হাজার বারো দু হাজার বারো থেকে যখন আমরা উনিশশো বিয়োগ করবো তখন কী হবে একশো বারো হবে ঠিক আছে এই ধরো দু হাজার দু হাজার বারো দু হাজার বারো থেকে আমরা সবসময় উনিশশো বিয়োগ করবো ঠিক আছে সেটি উনিশশো সাতচল্লিশে যদি থাকে ধরো উনিশশো সাতচল্লিশ আছে আমি পরের অঙ্কে দেখাচ্ছি এখানে যদি তোমার তখন আমরা কত বিয়োগ করবো তখন আমরা কিন্তু উনিশশো বিয়োগ করবো ঠিক আছে ক্লিয়ার উত্তর কথা হবে তখন অ্যান্সার হবে মানে তখন নিচে নামবে কত সাতচল্লিশ ঠিক এরকমই এটাও সেরকম যখন আমরা দু হাজার বারো থেকে উনিশশো বিয়োগ করবো তখন কত থাকবে একশো বারো ঠিক আছে তাই আমি একশো বারো লিখলাম এখানে দেখো তাই লিখেছি একশো বারো এবার হচ্ছে কত সাতাশ এই সাতাশটা কী করে পেলাম এবারে দেখো এই তোমার দু হাজার বারোতে মানে সরি একশো বারো তো দু হাজার বারো মানে উনিশশো থেকে দু হাজার বারোর মধ্যে লিপ লিপিয়ার আছে তাহলে দেখো আমরা একশো বারোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আঠাশ পেয়ে যাচ্ছি তাই তো তাহলে আঠাশটা কি লিপিয়ার আছে কিন্তু আমরা এখানে সাতাশ কেন এলাম দেখো বন্ধুরা দু হাজার বারো কিন্তু তোমার কি হাজার বারো কিন্তু লিপিয়ার ক্লিয়ার দু হাজার বারো কিন্তু লিপিয়ার তাহলে আমরা দু হাজার বারো জানু ফেব্রুয়ারি নেই নি তো ফেব্রুয়ারির আঠাশ তারিখের পরেই তো হবে একটা দিন উনত্রিশ তাহলে তখন হবে একটা দিন বেশি হবে তাই না তাহলে এটা আমরা তখন আমরা কিন্তু দু হাজার বারো লিপিয়ার তখন নিচ্ছি না তাহলে আমরা কত নেবো তখন আমরা সাতাশ নেবো আশা করি বুঝতে পারছো তোমরা দেখো ওনারে কিন্তু বুঝে যাবে দেখো আমি আবার বলে দিচ্ছি যে আমাদের এই সাতাশটা কেন হলো আরেকবার বলছি দেখো যে আমরা দু হাজার বারো মানে দু হাজার বারো থেকে যখন আমরা উনিশশো বিয়োগ করবো তখন হবে কত একশো বারো তার একশো বারোকে দিয়ে ভাগ করলে কত হবে আঠাশ এবার দেখো আঠাশটা কিন্তু ফেব্রুয়ারি কভার করে নি বারোই জানুয়ারি ঠিক আছে আমরা কিন্তু ফেব্রুয়ারি আঠাশ তারিখ কিন্তু কভার করে নি এর জন্য আমরা এক কম নিলাম সাতাশ ক্লিয়ার এবার দেখো বারো শূন্য আর হচ্ছে একশো বারো আর সাতাশ যখন যোগ করবো তখন কত হবে একশো হবে তাহলে একশো একান্ন হবে তো একশো একান্নকে যখন আমরা সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে যখন ভাগ করবো তখন কিন্তু আমরা ভাগ শেষটা দেখব ক্লিয়ার তাহলে দেখো যখন আমরা সাত দিয়ে ভাগ করতেছি ভাগশেষ কত হয়েছে ভাগশেষ কিন্তু চার হয়েছে এ দেখো ঠিক আছে ভাগশেষ কিন্তু চার হয়েছে ক্লিয়ার এই জায়গাটা দেখো আমরা যেখানে দিচ্ছি দেখো কালটা দিচ্ছি দেখো ভাগ শেষ চার হয়েছে তাহলে আমরা আগেই দেখে নিচ্ছি কোডটা একবার আমরা দেখে নিচ্ছি কোডটা তাহলে কোড আমরা দেখিনি একবার একবার কোডে এইটা সবারকে বলা উঠেছিলাম আমার যাই হোক একটা মিস্টেক হয়ে গেছে তাহলে দেখো কোড রবিবার ইজিক্যাল টু জিরো আমরা সবাই জানি ছুটির দিন তাহলে জিরো তাহলে সোমবার থেকে যদি কিন্তু শুরু হচ্ছে তাহলে সোমবার এক মঙ্গলবার দুই বুধবার তিন বৃহস্পতিবার চার শুক্রবার পাঁচ শনিবার ছয় এটা মনে রাখার কিছু নেই এটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তাহলে দেখো আমাদের চার হচ্ছে ভাগশেষ কত বেরোচ্ছে ভাগশেষ যেহেতু চার বেরোচ্ছে এই যে ভাগ্সেস চার বেরোচ্ছে তো তাহলে এই চার মানে কী আমরা চার মানে অনাহাসে করে দেবো বৃহস্পতিবার আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে যদি না বোঝো পরের অঙ্কটা করে দেখো তোমরা অনাহাসেই বুঝে যাবে ঠিক আছে তাহলে দেখো কি বলেছে পনেরোই আগস্ট উনিশশো সাল কী বার ছিল ঠিক আছে পনেরোই আগস্ট আমাদের একটা বিশেষ দিন ঠিক আছে তাহলে দেখো উনিশশো সাল কী বার ছিল তাহলে দেখো আমাদের যেটা আমরা লিখবো যে পনেরো আগস্ট তাহলে পনেরো দিন বসিয়ে দিলাম আর আগস্ট ঠিক আছে আগস্টের কোট কি আছে আগস্টের কোট কিন্তু দুই আছে দেখো ওপরে দেওয়া আছে আগস্টের কোট দুই তাই আমরা দুই বসালাম এবার হচ্ছে দেখো উনিশশো সাল ঠিক আছে উনিশশো সাল কি করবো আমরা বলেছি যে উন উনিশশো সাল থেকে উনিশশো বিয়োগ করবো তাহলে কত হলো সাতচল্লিশ হলো এবার দেখো সাতচল্লিশের যখন আমরা চার দিয়ে ভাগ করব তখন ভাগ উত্তর মানে ভাগ ভাগ ফল ঠিক আছে ভাগ ফল কত পেরেছি এগারো তাই আমরা এগারো নিলাম কারণ এই উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো থেকে বিয়োগ করলে সাতচল্লিশ হয় সাতচল্লিশের মধ্যে কটা লিপিয়ার আছে তাহলে কটা হবে এগারোটা লিপিয়ার আছে তাহলে দেখো এগারোটা দিন বেশি আছে তাহলে আমরা এগারোটা যোগ করলাম তাহলে পনেরো দুই সাতচল্লিশ আর এগারো যখন আমরা যোগ করবো তখন কত হবে অ্যান্সার পঁচাত্তর হবে ঠিক আছে এবার এই পঁচাত্তরকে আমরা সবসময় বলেছি যে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো সাত দিয়ে যখন ভাগ করি আমরা ভাগশেষ কত পাই ভাগশেষ কিন্তু পাঁচ পাই এই যে দেখো ভাগশেষ পাঁচ পেয়েছি ঠিক আছে তাহলে আমরা পাঁচ ইসিক্যাল টু কত পাঁচ ইসিক্যাল টু শুক্রবার ঠিক আছে আমরা দিয়ে আছি দেখো কোডটা ঠিক আছে পাঁচ ইসিক্যাল টু শুক্রবার এটা সবাই ব্যাপারে মনে রাখা যে রোজবার শূন্য সোমবার এক মঙ্গলবার দুই বুধবার তিন বৃহস্পতিবার চার শুক্রবার পাঁচ শনিবার ছয় ঠিক আছে তাহলে এখানে শুক্রবার কত শুক্রবার আছে পাঁচ তাহলে অ্যান্সার কত হবে শুক্রবার আমি আবার বলছি দেখো পনেরোই এগারো উনিশশো সাতচল্লিশ সাল মানে কী দাঁড় ছিল তাহলে দেখো পনেরো তারিখ বসে গেল ঠিক আছে পনেরোই আগস্ট তাহলে পনেরো তারিখ বসে গেল এবার হচ্ছে আগস্টের কোট করে আগস্টে কুট টু দুই তাহলে টু বসালাম এবার থেকে উনিশশো সাতচল্লিশ কটা থেকে বিয়োগ যাব উনিশশো থেকে বিয়োগ যাবে ঠিক আছে মানে সরি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বিয়োগ যাবে এবং উনিশশো বিয়োগ কালে কত সাতচল্লিশ আর সাতচল্লিশে তাহলে কটাগুলি লিপিয়ার আছে আমরা চার দিয়ে ভাগ করব জানি আমরা চার দিয়ে ভাগ করলে আমার লিপিয়ার পেয়ে যাই তাহলে দেখো লিপিয়ার পেয়ে গেলাম এগারোটা ঠিক আছে এগারোটা পেয়ে গেলাম এবারে দেখো এগারোটা এই পনেরো দুই সাতচল্লিশ আর এগারো যদি আমরা যোগ করি তাহলে কত পঁচাত্তর হবে ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো ক্লিয়ার পঁচাত্তর হবে এবার ধরো পঁচাত্তর করে যখন আমরা সাত দিয়ে ভাগ করবো তাহলে কখন হবে ততক্ষণ কত হবে ভাগ শেষ তখন কিন্তু আমরা ভাগ ফল দেখবো না ঠিক আছে এই জায়গাটা ভাগ ফল দেখবো এই জায়গাটা অধিবর্ষ দেখার জন্য যখন ভাগ ফল দেখবো কিন্তু এই জায়গাটা আমরা ভাগ শেষ দেখবো ঠিক আছে মানে সেই দিনটা বের করতে হবে সেহেতু সে ভাগ শেষ দেখবো সেহেতু ভাগ শেষ কত পাঁচ হয় পাঁচ দিঘালটু শুক্রবার ঠিক আছে পাঁচ দীঘালটু শুক্রবার দেখা আছে ক্লিয়ার আশা করি তোমরা অনাহাসি বুঝতে পারছো অঙ্কগুলো এটা না বুঝার কিছু নেই বন্ধুরা তোমরা একবার জায়গায় দুবার ভিডিওটা দেখো আশা করি তোমার হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার এরপরে দেখো যে দিয়ে আছে পাঁচই সেপ্টেম্বর উনিশশো আশি ঠিক আছে একটু কেটে গেছে জায়গাটা দেখে নিও উনিশশো আশি কী বার এবার দেখো পাঁচই সেপ্টেম্বর ঠিক আছে ফিফথ সেপ্টেম্বর তাহলে দেখো পাঁচ তারিখ যেহেতু পাঁচ বসিয়ে দিলাম সেপ্টেম্বরে কোর্ট কী আছে সেপ্টেম্বরে কোর্ট পাঁচ আছে তাই পাঁচ বসিয়ে দিলাম আমি নিচে দিয়ে লিখে দিয়েছি দেখো সেপ্টেম্বরের কাছে উপরে তো লেখা আছে আমি তাও লিখলাম একবার তখন সেপ্টেম্বরে কোর্ট কী আছে পাঁচ আছে আমি পাঁচ লিখলাম এবার আছে দেখো উনিশশো আশি আমি সর্বদাই বলেছি যে উনিশশো আশি কী যাবে উনিশশো থেকে কিন্তু বিয়োগ যাবে ক্লিয়ার বুঝে না উনিশশো থেকে বিয়োগ যাবে তাহলে হবে আশি হবে এবার দেখো আশি তাহলে আশির মধ্যে কতগুলো লিপিয়ার আছে তাহলে আমরা আশিকে যখন আমরা চার দিয়ে ভাগ করবো কত হবে আমাদের কুড়ি হবে ঠিক আছে তাহলে আমাদের কুড়িটা কী আছে কুড়িটা কিন্তু আমাদের লিপিয়ার আছে ক্লিয়ার তাহলে আমরা কুড়ি বসিয়ে নিলাম উপরে কুড়ি বসিয়ে নিলাম এবার দেখো কুড়িটা লিপিয়ার আছে এবার পাঁচ এই পাঁচ মানে পাঁচ তারিখ পাঁচ ডে মানে ফাইভ ডে আর হচ্ছে মাস সেপ্টেম্বরে করে হচ্ছে পাঁচ পাঁচ বসালাম আর উনিশশো উনিশশো আশি উনিশশো থেকে উনিশশো যদি বিয়োগ যায় উনিশশো আশি থেকে তাহলে কত হবে আশি হবে আর এই আশি বছরে কতগুলো লিপিয়ার আছে আমরা চার দিয়ে যখন ভাগ করব তাহলে আমরা পেয়ে যাবো কত কুড়ি পাবো ঠিক আছে তাহলে কিন্তু কুড়ি পাবো তাহলে কুড়ি হচ্ছে আমাদের ভাগ মানে কুড়িটা লিপি ও লিপিয়ার আছে তাহলে কুড়িটা বসে গেল এবার দেখো পাঁচ পাঁচ আশি আর কুড়ি যখন আমরা যোগ করবো তাহলে কত হবে একশো দশ হবে এবার একশো দশকে আমরা কী বলেছি সর্বদা সাত দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমাদের সাতখানা দিন সপ্তাহে সেহেতু সাত দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম তোমারে তোমাদের কত পেলাম ভাগশেষ দেখো পাঁচ পেলাম ভাগশেষ ঠিক আছে ভাগশেষ কিন্তু পাঁচ পেয়েছি ঠিক আছে তাহলে ভাগশেষ যেহেতু পাঁচ পেলাম এই পাঁচ পেলাম এবারে দেখো আমি একটা কথা বলছি যে এই জায়গাটা কিন্তু ভাগ ফল ঠিক আছে কিন্তু এই জায়গাটা ভাগ শেষ নিতে হবে লাস্ট দিয়ে যখন বের করবো তখন কিন্তু ভাগ শেষ নিতে হবে তাহলে পাঁচ বেরিয়েছে তাহলে পাঁচ টু কী আমরা দেখিনি একবার কোর্টে কী আছে পাঁচ টু শুক্রবার আছে ক্লিয়ার আশা করি তোমরা অনাহাসে বুঝে ফেলেছো ঠিক আছে পাঁচ টু কিন্তু শুক্রবারই আছে তো এই অঙ্কগুলো সিম্পলি বুঝে নাও তো একদমই সহজ আমি বলবো একদমই সহজ ঠিক আছে আর একবার আমি বলে দিচ্ছি রাখ প্রথম অঙ্কটা একটু ভালো মতো দেখো ঠিক আছে প্রথম অঙ্কটা যদি একবার বুঝে যাও মানে যে কোনো একটা অঙ্ক বুঝে যাও আমি প্রথম অঙ্কটা একটা ডিটেলস বেশি রেখেছি তাহলে তোমরা কিন্তু অনাহাসে বুঝে যাবে ঠিক আছে আবার বলছি দেখো বারোই জানুয়ারি দু হাজার বারো ঠিক আছে তাহলে বারো তারিখের কোড কত বারো তারিখ দিয়ে মানে বারো বসলো এবার জানুয়ারির কোড কত জিরো তাই জিরো বসলাম এবার দু হাজার বারো দু হাজার বারো কিসেকে বিয়োগ করবো উনিশশো থেকে বিয়োগ করবো তাহলে হচ্ছে উন সরি দু হাজার বারো থেকে উনিশশো বিয়োগ করবো তাহলে কত হবে একশো বারো হবে একশো বারো এবার একশো বারোকে যখন দিয়ে ভাগ করবো তখন আঠাশ হবে এই জায়গাটা তোমাদের অনেকে মিস্টেক থাকতে পারে যে আঠাশ হবে তাহলে আঠাশটা লিপিয়া নিলাম না কেন তাহলে হচ্ছে দেখো আঠাশটা লিপিয়া আঠাশটা ঠিক আছে তুমি যেটা বলছো ঠিক আছে কিন্তু আমরা বারোই জানুয়ারিতে সমস্ত করে দিয়েছি না আমরা বারোই জানুয়ারি পর্যন্ত নিয়েছি ক্লিয়ার বোঝো আমরা কিন্তু ফেব্রুয়ারি কভার করিনি ফেব্রুয়ারি আঠাশ কভার করিনি তাহলে ফেব্রুয়ারি যখন আঠাশ কভার করে উনত্রিশ নিয়ে নিতাম তাহলে কিন্তু তখন আমাদের লিপিয়ার হতো বা যেন আমরা মাস নিলাম মাসের এক তারিখ নিলাম তখন কিন্তু আমরা এখানে আঠাশ বসতো মার্চের এক তারিখ যদি এখানে তো যেত ঠিক আছে তখন কিন্তু আঠাশ বসতো কিন্তু জানুয়ারি বারো তারিখ চেয়েছে আশা করি বুঝতে পারছো জানুয়ারি বারো তারিখ চেয়েছে মানে আমরা তো কি মার্চ কমপ্লিট করেনি ঠিক আছে মানে ফেব্রুয়ারি কমপ্লিট করেনি ফেব্রুয়ারি উনত্রিশ কমপ্লিট করি মার্চ নাইন এর জন্য আমাদের কিন্তু সাতাশ বসেছে তাহলে দেখো তাহলে বারো শূন্য আর হচ্ছে একশো বারো যখন আমরা যোগ করবো তাহলে কত হবে একশো একান্ন একশো একান্ন সাত দিয়ে ভাগ করি তাহলে কত হবে ভাগ শেষ এই জায়গাটা কিন্তু ভাগ শেষ নিতে হবে ঠিক আছে ভাগশেষ কত থাকছে চার থাকছে দেখো ভাগশেষ কিন্তু চার থাকছে ক্লিয়ার ভাগ শেষ কিন্তু চার থাকছে এবারে দেখো আমরা যে ভাগশেষ যেহেতু চার থাকছে তাহলে আমাদের চারের কোড কী আছে ক্লিয়ার বলছি চারের কোড কী আছে তাহলে চারের কোড বৃহস্পতিবার আছে ক্লিয়ার তাহলে বৃহস্পতিবার আমাদের অ্যান্সার হবে আর আমরা এই কোডটা অনায়াসে মনে রাখতে পারি যে আমরা রবিবার ছুটি দিন ঠিক আছে যে কোনো অফিস বা ধরো কী বলে তারপরে তোমার কোম্পানির বিভিন্ন সেক্টর সবই কিন্তু তোমাদের রবিবার কিন্তু বন্ধ থাকে তাহলে রবিবার অবশ্যই তোমরা জিরো মনে রাখবা আর সোমবার এক মঙ্গলবার দুই বুধবার তিন বৃহস্পতিবার চার শুক্রবার পাঁচ শনিবার ছয় ক্লিয়ার আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি আমি এইটুকুনি বলতে পারি যখন তোমরা এই অঙ্কগুলো করবে না দেনার দেন নামিয়ে দেওয়া যেমন দেখো বারো জানুয়ারি দু হাজার বারো হয়েছে তখন তোমার বারোতে বারো করে দেবা জানুয়ারি রেকর্ড শূন্য করে দেবা এবার দেখো দু হাজার উনিশশো থেকে দু হাজার বারো অনাহাসে করে নিতে পারবে একশো বারো তবে দেখো একশো বারকে যখন আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে কত হবে আটাশ হবে যেহেতু জানুয়ারি কভার ফেব্রুয়ারি কভার করে নি তাহলে কত হবে সাতাশ হবে এবার দেখো টোটাল যোগ করবা কত হয় একশো একান্ন একশো একান্ন সাত দি ভাগ করবা চার ভাগশেষ এবার দেখো ভাগ শেষটা উত্তর এত তাড়াতাড়ি এত রকম অঙ্ক খুব মানে কী বলবো এই টিকসে যদি তোমার অঙ্কগুলো খুবই সৌন্দর্যময় খুবই তাড়াতাড়ি নেমে যাবে কিন্তু ঠিক আছে অঙ্কগুলো খুবই থেকে খুবই পরিমাণে তাড়াতাড়ি নেমে যাবে তো আরও ভিডিও আনবো তোমার হচ্ছে ক্যালেন্ডারে তো একটা অধ্যায় একটা ভিডিও তো দেওয়া সম্ভব না সব কিছু অঙ্ক তো আরও কিছু আনবো তোমরা চ্যানেলের সঙ্গে থেকো লাইক শেয়ার ও কমেন্ট করে জানাও তোমাদের কী ধরনের ভিডিও লাগবে হ্যাঁ ভাই ভালো দেখো টাটা